তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো পাই নেটওয়ার্কের একদম একটা নিউ আপডেট নিয়ে। তো ওদের যে অফিসিয়াল যে আপডেট, ওই আপডেট নিয়ে কথা বলবো। সো গাইজ, আমি তোমাদের কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এই যে পাই কয়েনটা অলরেডি কিন্তু 5-6 এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এবং এই যে লিস্টিংটা একদম কিন্তু স্ক্যাম। আমি কিন্তু কালকে তোমাদের একটা জাস্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছিলাম, তো সেটা যে স্ক্যাম, তো তার প্রমাণ কিন্তু জাস্ট এখানে পাই নেটওয়ার্ক বলে দিয়েছে যে স্ক্যাম কিনা। তো গাইজ, এখানে একটা তারা কিন্তু কালকে একটা টুইট করেছিল। তো টুইট করার পর তারপরে আবারও জাস্ট পরবর্তীতে একটা টুইট করে দিয়েছে যে ওই যে টোকেনটা বর্তমানে যে পাই কয়েনটা, যে এই যে টোকেনটা লিস্ট হচ্ছে, এটা কিন্তু আনঅফিসিয়ালভাবে লিস্টেড হচ্ছে। পাই নেটওয়ার্ক কোনো জাস্ট এর জন্য কোনো দায়ী থাকবে না। এখানে কোনো পাই নেটওয়ার্কের পারমিশন ছাড়া কিন্তু ওরা কিন্তু লিস্টেড করছে। কোনো পাই নেটওয়ার্কের যে কোর টিম, এই কোর টিমের কোনো পারমিশন ছাড়া কিন্তু ওরা কিন্তু ফেকভাবে এই কয়েনটাকে লিস্টেড করছে। এবং এখানে কিন্তু অনেকের জাস্ট কী বলবো, তো অনেকের কিন্তু জাস্ট এখান থেকে কিন্তু লস হতে পারে, ঠিক আছে? তো গাইজ, এটা কিন্তু পোস্টটা মেনশন করে ক্রিয়েট করে দিয়েছে। সো সেখানে আমি তোমাদের বোঝাচ্ছি। তো গাইজ, এখানে দেখো, তো এরা যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এটা কতটা পরিমাণ জাস্ট আমাদের জন্য জাস্ট হেল্পফুল, ঠিক আছে? তো এই আপডেটটা প্রত্যেকে দেখতে হবে, না দেখলে কিন্তু যারা যারা পাই নেটওয়ার্কে মাইনিং করছো তো তাদের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর হতে পারে। তো তাই প্রত্যেকে এই ভিডিওটাকে দেখতে হবে, নাহলে কিন্তু তাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে, ঠিক আছে? সো গাইজ, চলো তো মূল আপডেটে যাওয়া যাক। তো গাইজ, এখানে যেটা এরা বলেছে এই যে ওদের অফিসিয়াল টুইটার চ্যানেল যেটা টুইটটা করেছে, তো এখানে বলেছে পাই হ্যাজ নট বিন লিস্টেড অন এনি এক্সচেঞ্জ। তো গাইজ, এখানে বলতিছে পাই যে টোকেনটা বর্তমানে কোনো এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড নেই। এটা কিন্তু পাই নেটওয়ার্কের যিনি মালিক ডক্টর নিকোলাস, তিনি কিন্তু বলছে যে পাই নেটওয়ার্কে এই যে টোকেনটা বর্তমানে কিন্তু কোনো এক্সচেঞ্জে লিস্টেড নেই। এবং তাছাড়া গাইজ, এরা এখানে যে বলেছে আরেকটি, এখানে জাস্ট এখানে বলেছে ইউ ক্লায়েন্ট সাবস্টেন্সার সাবস্টেন্সিয়াল লস বাই পার্টিসিপেট ইন আনঅথরাইজড লিস্টিং। তো গাইজ, এই যে লিস্টিংটা করেছে এটা কিন্তু আনঅথরাইজভাবে, এটা কিন্তু আনলিগালভাবে লিস্টিং করেছে ওদের কোনো পারমিশন ছাড়া। এখানে কিন্তু তোমরা যদি পার্টিসিপেট করো তার জন্য তোমাদের কিন্তু লস হতে পারে, তাহলে সেখানে কিন্তু পাই কোর টিম কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? তো গাইজ, এরা কিন্তু এটা বলেছে। এবং তাছাড়া গাইজ, এখানে রিড করতে বলছে, আরও নিচের দিকে পোস্ট পেয়ে যাবে। তো গাইজ, এখানে দেখতে পাবে, নিচের দিকে আসবে, তো একটা স্লাইড করো তো দেখতে পাবে। এখানে গাইজ বলেছে, দেখো বন্ধুরা, পাই নেটওয়ার্ক ইজ এ অ্যাওয়ার অফ রিপোর্টস দ্যাট জাস্ট সেভারনাল আনঅথরাইজ দেয়ার জাস্ট থার্ড পার্টি এক্সচেঞ্জ অ্যান্ড পটেন্সিয়াল আননাউন থার্ড পার্টি জাস্ট আর সেকিং টু লিস্ট পাই অর টোকেন পারপোর্টিং টু বি পাই অর সাম পারপোর্টেড ডার্বিটেটিভ অফ পাই উইদাউট কনসেপ্ট আনঅথরিটি অর ইনভলভমেন্ট অফ পাই নেটওয়ার্ক। তো গাইজ, এখানে যেটা বলতে চাইছে যে এই যে পাই টোকেনটা লিস্টিং করেছে, এটা কিন্তু কোনো পারমিশন ছাড়া লিস্টিং করেছে এবং এখানে কিন্তু পাই কোনো টিমের কোনো হাত নেই। এরা কিন্তু জাস্ট আনঅফিসিয়ালভাবে লিস্টিং করেছে এবং এদের নিজস্ব জাস্ট এক্সচেঞ্জের কী বলবো, ইউজার বাড়ানোর জন্য এরা কিন্তু মূলত এই কাজটা করেছে। এখানে কিন্তু তোমাদের লসও হতে পারে, এখানে তার জন্য পাই নেটওয়ার্কের টিম কোনোভাবে কিন্তু দায়ী থাকবে না, ঠিক আছে? সো গাইজ, এবার চলো মূল আপডেটে। তো এখানে যে গাইজ মূল আপডেটটা করেছে, তো এখানে পাই কারেন্টলি ইন দ্য এনক্লোজ নেটওয়ার্ক অ্যান্ড ইজ নট অ্যাপ্রুভড বাই পাই নেটওয়ার্ক ফর লিস্টিং অন এনি এক্সচেঞ্জ অর ফর ট্রেডিং। তো গাইজ, এখানে বলছে পাই নেটওয়ার্কে যে পাই কয়েনটা বর্তমানে ইনক্লোজ মেন নেটে আছে, বর্তমানে কোনো এক্সচেঞ্জে লিস্টিং হয়নি এবং ট্রেডিং শুরু হয়নি, ঠিক আছে? এবং ওরা যেটা করেছে ওই যে এক্সচেঞ্জ হবি গ্লোবাল বলো, একটি এক্সচেঞ্জ বলো, ওরা কিন্তু আনঅফিসিয়ালভাবে লিস্টিং করে আনঅফিসিয়ালভাবে কিন্তু ওখানে ট্রেড করছে, ঠিক আছে? এবং তাছাড়া গাইজ, এখানে যে আরও এখানে জাস্ট আর্টিকেলগুলো আসো, মেন আর্টিকেলগুলো আমি তোমাদের পড়ে শুনে দিচ্ছি। এখানে গাইজ, এখানে পাই ইজ অ্যালসো রিকোয়েস্টিং দিস পোস্ট অ্যান্ড এক্সচেঞ্জ লিস্টিং রিমুভ। তো গাইজ, এখানে যে এই যে পাই টোকেনটা এরা লিস্টিং করেছে, তো এরা যে আনঅফিসিয়ালভাবে গাইজ লিস্টেড করেছে, এদের কিন্তু বিরুদ্ধে একটা স্টেপ নেবে পাই কোর টিম। এটা বলছে যে এদেরকে বলছে যে এই যে টোকেনটা তোমরা লিস্টেড করেছো, এটা কিন্তু তাদের জন্য অ্যাকশন নেবে। তো তাই তাদেরকে বলছে এটা যেন তারা যেন ডিলিস্টেড করে দেয়। তো এরা যে লিস্টেড করেছে আনঅফিসিয়ালভাবে, এটা লিস্টেড করার জাস্ট এদেরকে ওয়ার্নিং দিচ্ছে, এরা না যদি করে হয়তো এদের জাস্ট পরবর্তী সময় এদের বিরুদ্ধে কোনো না কোনো কিছু অ্যাকশন নেবে, ঠিক আছে? তো গাইজ, এরা এটা বলতে চাইছে। তাছাড়া গাইজ, এখানে নিচের দিকে আসো, দ্য ইউনিক ইনভলভমেন্ট রিজিং অফ পাই ক্লোজ নেটওয়ার্ক পিরিয়ড ইন এ স্ট্রেটেজিক চয়েস টু বিল্ড এ নেটওয়ার্ক অফ ট্রু সাবস্টেনশন অ্যান্ড ইউটিলিটিস উইথ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য নেটওয়ার্ক দ্য কমিউনিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল পাইনিয়ার্স ইন মাইন্ড। দ্য কারেন্ট ইনক্লোজ নেটওয়ার্ক পিরিয়ড অফ এ মেন নেট জাস্ট অ্যালাউজ পাই নেটওয়ার্ক ফোকাস ট্রু পিরিয়ড মাস কেওয়াইসি মাইগ্রেটেড অ্যান্ড ইকোসিস্টেম ইউটিলিসিস বিল্ড। তো গাইজ, এরা যেটা বলতে চাইছে এখানে, তো পাই নেটওয়ার্ক
বর্তমানে কোনো এক্সচেঞ্জে লিস্টিং করছে না। তো পাই নেটওয়ার্ক বর্তমানে যে কাজটা করতেছে এরা হচ্ছে তো মাস্ক কেওয়াইসি এবং জাস্ট এদের ইকোসিস্টেমকে বিল্ড করার চেষ্টা করছে। মাস্ক কেওয়াইসি মানে বর্তমানে আমরা জানো পাই নেটওয়ার্কের টোটাল ইউজার 40 মিলিয়ন, তো তার মধ্যে জাস্ট এখানে কেওয়াইসি কমপ্লিট হয়েছে জাস্ট 3 মিলিয়ন ইউজারে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়েছে। এবং তাছাড়া এখানে কিন্তু জাস্ট হিউজ পরিমাণ মানুষের কিন্তু কেওয়াইসি হয়নি, তারা কিন্তু বর্তমানে কেওয়াইসি নিয়ে ভাবছে, কেওয়াইসি প্রথমে কমপ্লিট করবে, তারপরে কেওয়াইসি কমপ্লিট করার পর তারপরে কিন্তু মেন নেট আসবে। তারা বলছে এখন আমরা বর্তমানে কোনো এক্সচেঞ্জে লিস্টিং করবো না যতক্ষণ না আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়, তারপরে কিন্তু তারা কেওয়াইসি বর্তমানে কেওয়াইসি এবং এই যে জাস্ট ইকোসিস্টেম ইউটিলিটিস বিল্ড নিয়ে এরা কিন্তু কাজ করতেছে, তারপরে মেন নেট আসবে, আসার পরে তার পরে কিন্তু এরা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করবে এরা কোন এক্সচেঞ্জে লিস্টেড করবে, ঠিক আছে। তো গাইজ এরা মূলত এই আপডেটটা কিন্তু জাস্ট দিয়েছে, এবং তো আশা করি তোমরা আশা করি প্রত্যেকে এখান থেকে বুঝে গেছো যে এদের যে এই যে এক্সচেঞ্জে লিস্টিং করেছে এরা একদম রিয়ালিটিতে একদম কিন্তু স্ক্যাম, এখানে কেউ পার্টিসিপেট করবে না। এখানে কিন্তু প্রত্যেকের জাস্ট এখানে কি বলবো যে এখানে প্রত্যেকের পাই কয়েনটা হয়তো বরবাদ হয়ে যেতে পারে, এবং যারা যারা হয়তো অনেকে কিনবে টোকেন এসে কি অনেকে আসে দেখবে $5 $10 আসতে এখানে কিনবে, কেনার পরে দেখবে তো পাই কয়েনটা আস্তে আস্তে ভাবে উপরের দিকে যাবে, এখানে কিন্তু নিচের দিকে আসবে, ঠিক আছে। তো গাইজ তাছাড়া আরেকটা জিনিস আমি বুঝলাম না, তো গাইজ এখানে দেখো তো পাই নেটওয়ার্ক ইজ টিমড এই মেসেজটা দেওয়ার পরেও শুধু তো দেওয়ার পরেও আবারও একটি এক্সচেঞ্জ যেটা বিটমার এক্সচেঞ্জ কিন্তু আজকে কিন্তু পাই এই যে পাই টোকেনটাকে লিস্টেড করছে। তো আমি তোমাদের জাস্ট বিটমার্ট এক্সচেঞ্জের অফিসিয়ালি আমি টুইটার পেজে গিয়ে দেখাচ্ছি, তো এরা এই অ্যাকশনটা নিচ্ছে এখানে অ্যাকশন নেবে বলেছে, এবং তাছাড়া গাইজ এরা একটা পোস্ট করার পরেও তবুও এরা কিন্তু জাস্ট বিটমার্ট এক্সচেঞ্জ আবারও তারাও বলছে যে আজকে তিনটা জাস্ট এখন চলছে জাস্ট 3:42 হয়ে গেছে, তো 3:30 এদের লঞ্চিং হওয়ার কথা, আশা করি লঞ্চিং হয়ে গেছে, তো কেন জানি না এরা এখনও লিস্টিং করছে। তো এখনও কিন্তু আমরা জাস্ট কি বলবো কনফিউজ আছি, তো কি হয় পরবর্তীতে দেখা যাবে। তো গাইজ আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে বিটমার্ট এক্সচেঞ্জ লিস্টিং করছে কি না। সো গাইজ এখানে ওদের অফিসিয়াল জাস্ট টুইটার পেজটা খুললে দেখতে পাবে এখানে বিটমার্ট এক্সচেঞ্জ ওরা বলেছে জাস্ট 31 ডিসেম্বর কিন্তু এখানে ট্রেড ফিউচার এখানে জাস্ট এখানে বলে দিয়েছে জাস্ট 12/31/2010 AM UTC টাইম, মানে আমাদের UTC টাইম তো 3:50 কাছাকাছি হচ্ছে, তো এরা জাস্ট এখানে পাই টোকেনটাকে লিস্টেড করতে চাইছে। সো গাইজ আমি এখানে বুঝতে পারছি না এখানে কী চলছে পাই নেটওয়ার্ক নিয়ে, তো এখানে কী হবে আমি কোনো বুঝতে পারছি না, তো দেখা যাক কত দূর অবধি যায়। তো এত বড় বড় এক্সচেঞ্জ কেন লিস্টিং করছে, বিটমারও আশা করি খুবই ভালো একটি এক্সচেঞ্জ এবং হবি গ্লোবাল, তো এরা কেন লিস্টেড করছে বোঝা যাচ্ছে না। সো গাইজ তো প্রত্যেকটা আপডেট জাস্ট স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে, তো তার জন্য গাইজ প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তো গাইজ আমি প্রত্যেকে কিন্তু এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো গাইজ দেখা যাক কী হতে যায় এখানে, বিটমার্টও আশা করি লিস্টেড হবে, আজকেই লিস্টেড হবে, আশা করি লিস্টেড হয়ে গেছে, তো গাইজ এখানে টুইটারে পোস্ট অনুযায়ী, ঠিক আছে। তো গাইজ মূলত এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং চ্যানেলে নিয়ে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং অল অপশনে ট্যাপ করো। গাইজ তোমরা প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে যাবে যেখান থেকে গাইজ ফ্রিতে ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারবে। সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।